ওম শ্রী স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই বাঙালি মাত্রই আমরা বেশিরভাগ মানুষই মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু আমাদের ভারতবর্ষের মহাপুরুষগণ বলছেন মিষ্টি খাওয়া কিন্তু বেশি ভালো না বিশেষ করে চিনিজাত মিষ্টি আমাদের শ্রীগুরু ভগবানও বললেন মিষ্টি খেতে না স্বামী পরমানন্দ বললেন বেশি চিনি বা চিনিজাত খাবার খেলে দেহ থেকে ক্যালসিয়াম বের হয়ে যায় দাঁতের রোগ হয় চোখের রোগ হয় চুল উঠে টাক পড়ে দাঁত একজিমা ইত্যাদি চর্মরোগ হয় শিশুদের বেশি মিষ্টি খাওয়ালে হাড় মোটা হয় না লিভার খারাপ হয় বেশি চিনি এবং এর সঙ্গে দুধ দিয়ে চা খেলে পেটে গ্যাস হয় লিভার দুর্বল হয় ক্ষুদামন্দ কোষ্ঠকাঠিন্য বহুমূত্র প্রভৃতি রোগ হয় আর দুধ ও চিনি ছাড়া লেমনটি খেলে হার্ট স্ট্রং থাকে উনি আরও বললেন বাঙালিরা যেমন বেশি মিষ্টি খেয়ে শরীর নষ্ট করছে তেমনি দক্ষিণীরা অত্যাধিক টকঝাল খেয়ে এবং উত্তর ভারতীয়রা ডালডা খেয়ে শরীর নষ্ট করে ফেলছে তাই আমাদের জাতীয় স্বাস্থ্য খারাপ হয়ে পড়েছে মানুষের গড় আয়ু কমে গেছে তাই তিনি বললেন চিনি না খেয়ে গুড় খাওয়া ভালো গুড়ে ক্যালসিয়াম ও আয়রন আছে এতে সতেরো রকমের মিনারেল থাকে গুড় খেলে হাড় মোটা হয় দাঁতের ক্ষতি হয় না আর চিনিতে শর্করা বা কার্বোহাইড্রেট ছাড়া অন্য কিছু থাকে না তবে ফলের যে মিষ্টতা তা ন্যাচারাল এতে অনেক মিনারেল থাকে ফলে শরীরের পক্ষে উপকার সাধারণত তিরিশ বছর বয়স পর্যন্ত মানুষের হজম ক্ষমতা বা অগ্নি জোরালো থাকে তারপর অগ্নিতেজ তেজ হ্রাস পেতে থাকে তাই মিষ্টি খাওয়া কমিয়ে দিতে হয় রসগোল্লা জাতীয় মিষ্টি দিনে দু তিনটির বেশি খেতে নেই আর চল্লিশের পর মিষ্টি একদম বিবেচনা করে খাওয়া উচিত আবার মিষ্টির মধ্যে মধু শরীরের পক্ষে সব থেকে ভালো মধু ভেষজ গুণ সম্পন্ন লঘুপাক সত্তর থেকে আশি সেকেন্ড মাত্র সময় লাগে হজম হতে তাই সকালে বিকেলে এক চামচ করে মধু খাওয়া খুব ভালো সারাদিনে বারো চামচ মধু খেলে আর কিছু খেতে হবে না ওতেই খাদ্যের প্রয়োজনীয়তা মিটে যাবে মধু হাই প্রোটিন ও হাই এনার্জেটিক খাদ্য শরীরকে এনার্জি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কোনো কারণে শরীর দুর্বল হয়ে পড়লে যদি সুগার না থাকে তাহলে দু চামচ করে মধু ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে দু তিন ঘন্টা অন্তর খেলে শরীরের দুর্বলতা কেটে যায় কিন্তু মনে রাখতে হবে মধু দিয়ে কিন্তু গরম জল ফোটাবেন না মধু কখনো ফোটাতে নেই আগুনে ফোটালে সেটা বিষাক্ত হয়ে যায় তাই মধু গরম জল আগে ফুটিয়ে নিয়ে সেক্ষেত্রে মধু দিয়ে দু তিন ঘন্টা অন্তর খেলে শরীরের দুর্বলতা কেটে যায় এবং মধু ইনস্ট্যান্ট এনার্জির কাজ করে যেখানে ওয়ারেস জাতীয় জিনিস সেটা প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে মানুষের শরীরে সেই এনার্জি ফিরিয়ে দিতে কিন্তু মধু ইনস্ট্যান্ট দুর্বলতা কাটিয়ে দেয় মধু শীত গ্রীষ্মে সবসময় খাওয়া চলে এবং শরীরের ক্ষতি করে না সকালে কাঁচা হলুদের সাথে মধু খেলে লিভার খুব ভালো থাকে যাদের লিভারের সমস্যা আজকাল তো প্রায় মানুষেরই লিভারের সমস্যা এত অ্যালোপ্যাথিক ওষুধ খান উল্টোপাল্টা খাবার খান বাইরে তো প্রত্যেকেরই কিন্তু কাঁচা হলুদের সাথে মধু খাওয়া উচিত ঘুম থেকে উঠে খালি পেটে মধুমুখিকার মধুমক্ষিকার মানে মৌমাছির মৌমাছির এক ফোঁটা মধু সঞ্চয় করতে বারো হাজার বার ফুলে বসতে হয় কতটা পরিশ্রম করতে হয় একটা মৌমাছিকে এক ফোঁটা মধু সংগ্রহের জন্য বারো হাজার বার ফুলে বসতে হয় তারপর ওই সঞ্চিত মধুকে তারা পাখার দ্বারা বাতাস করে করে যথেষ্ট পোটেনটাইজ করে নেয় যা হোমিওপ্যাথির ওষুধের ঝাঁকুনির মতো হোমিওপ্যাথিতে দেখবেন ওষুধ দেওয়ার পর ডাক্তাররা দশবার ঝাঁকুনি দেয় সেইরকমই মধুমুখীও বা মৌমাছিও পাখা দ্বারা বাতাস করে সেই মধুকে পোটেন্টাইজ করে মধ্যে শক্তি দেয় ভগবান বুদ্ধদেব একবার মধু খেতে গিয়ে এক ফোঁটা মধু মাটিতে পড়ে গেল তিনি সেটা আঙ্গুলে করে তুলে চেটে খেয়েছিলেন এটা দেখে তার শিষ্যরা শাড়িপুত্ররা ভেবেছিলেন তথাগতের কোনো কিছুতে আসক্তি না থাকলেও এই মধুতে রয়েছে না হলে কেউ মাটিতে পড়ে যাওয়া মধু চেটে খায় এটা চিন্তা করে তিনি তথাগতকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করলেন বুদ্ধদেব উত্তরে বলছেন মধু আমি ভালোবাসি তবে এতে আমার কোনো আসক্তি নেই আমি যে এক ফোঁটা মাটিতে পড়া মধু চেটে খেলাম তা ওই মধুমুখিকা শ্রমকে মর্যাদা দেওয়ার জন্য ওটা সংগ্রহ করতো ওদের বারো হাজার বার বিভিন্ন ফুলে বসতে হয়েছে তাই ওটা নষ্ট করলাম না মধু খুব উপকারী জিনিস যদি না অনেকের শরীর গরম হয়ে যায় তখন তারা গরমকালে গুড়ের পানা খাবে গুড় খাবে গুঁড়ো খুব উপকারী জিনিস গুড়ে কিন্তু ক্যালসিয়াম আয়রন আছে এবং দাঁতও ভালো থাকে দাঁতের কোনো ক্ষতি হয় না কিন্তু চিনি জাতীয় মিষ্টিতে অনেক ক্ষতি হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন মিশ্রি মিষ্টির মধ্যে পড়ে না মিশ্রি খাওয়া খুব ভালো তো আপনারা চিনির পরিবর্তে মিশ্রি খেতে পারেন মিশ্রি খাওয়া কিন্তু খুব ভালোটা ওটা মিষ্টির মধ্যেই পড়ে না যখন সদ্গুরুর আশ্রমে ছিলাম তখন ওখানে গুড়ের পানা দেওয়া হতো কারণ ওখানে বেশিরভাগ সময় তো গরম থাকে যদিও বর্ষাকালটা ওখানে খুবই প্রবল শীতকালেও যথেষ্ট ঠান্ডা পড়ে তবে সকালবেলাটায় বেশিরভাগ সময়ই গরম থাকে তাই গুড়ের পানা গরম জলে ওখানে কিন্তু সবাইকে সার্ভ করা হয় মাঝে মাঝে লেবুর শরবতও দেওয়া হয় লেবুর শরবতটা আমি দেখেছি ঠান্ডাই দেওয়া হয় কিন্তু গুড়ের পানা একটু গরম জলে করে দেওয়া হয় ওখানে সব কিছুই এই গুড় দিয়ে তৈরি হয় মিষ্টি জাতীয় খাদ্য মানেই সেটা পায়েস হোক সেটা হালুয়া হোক সব কিছু কিন্তু গুড় দিয়ে করে আর ডেয়ারি প্রোডাক্ট খুবই কম হয় হয়ই না বলতে গেলে দুধ দিয়ে যে সন্দেশ সন্দেশ তৈরি হয় এগুলো ওখানে খুব কমই হয় ওখানে বিভিন্ন জায়গার নাম আছে যেমন সদ্গুরুর আশ্রমে রান্নাঘরের নাম হচ্ছে অ্যাকশায়া আর যেখানে প্রসাদ গ্রহণ হয় সেই জায়গার নাম হচ্ছে ভিক্সা হল আর ওখানে যে সমস্ত ডেয়ারি প্রোডাক্ট তৈরি হয় ধরুন পনির সেগুলো শিবের মাথায় পূর্ণিমার সময় বা অমাবস্যার সময় যে দুধ ঢালা হয় সাধারণ মানুষ যে দুধ ঢালেন সেই দুধ ওনারা সংগ্রহ করে রাখেন ড্রেনের মাধ্যমে কিন্তু ফেলে দেন না ওটাকে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে পরিষ্কার পাত্রে সংগ্রহ করা হয় খুবই পরিষ্কারভাবে এবং ওখানের প্রত্যেকটা জিনিস খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সেই দুধ দিয়ে পনির তৈরি হয় এবং সেই পনির প্রসাদ হিসাবে সবাইকে খাওয়ানো হয় ওখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি কোনো কিছুই ওনারা নষ্ট করেন না এই যে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন ওখানে খাবার গ্রহণ করেন সেসব খাবারের ভুক্তাবশেষ কিন্তু সেগুলো নষ্ট করেন না ওনারা দুটো ডাস্টবিন রাখা হয় একটা ফলের খোসা ফেলার জন্য আর একটা ভাত থাত খেলে বা ডাটা ফাটাছি বলে যে অবশিষ্টাংশ থাকে সেটা ফেলার জন্য তো দুটো ডাস্টবিনে দুভাবে প্রত্যেকে ফেলছেন সেইগুলো সার হিসাবে তৈরির জন্য আবার চলে যাচ্ছে সেগুলো দ্বারা সার তৈরি হয়ে সেইগুলো কিন্তু আবার ওনারা কাজে লাগাচ্ছেন এবং যেখানে সেখানে কোনোরকম ময়লা ফেলেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন যাই হোক আজকের আলোচনায় ফিরে আসি মিষ্টি খাওয়া প্রত্যেককেই কমাতে হবে তার বদলে আখের গুড় খাওয়া ধরতে হবে আর এখন গুড় সব জায়গায় পাওয়া যায় গুঁড়ো গুঁড়ো পাওয়া যায় গুঁড়ো গুঁড়ো করা টাস্ট করা সদগুরু আশ্রমে আপনি অনলাইন অর্ডার দিতে পারেন নিশা লাইফ থেকে পতঞ্জলিরও পাওয়া যায় এছাড়াও বিভিন্ন এখন প্রোডাক্ট বেরিয়ে গেছে তবে সদগুরু আশ্রমের প্রোডাক্ট আমি বেশি প্রেফার করি কারণ ওখানে দাম বেশি হলেও আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকবেন যে ওখানে কোনোরকম ভেজাল মেশানো হয় না একদম খাঁটি জিনিসটাই পাবেন যে কোনো জিনিসের তাই ঈশা লাইভ ডট কম থেকে আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন আমি সাধারণত ওখান থেকেই অর্ডার দিয়ে থাকি গুড় এবং সন্দক লবণ ইত্যাদি এছাড়াও আপনি অন্যান্য মিষ্টি জাত দ্রব্য পাবেন শিবের প্রসাদের লাড্ডু পাবেন এছাড়াও রাগি জোয়ার বাজরা যেগুলো তন্তু জাতীয় জিনিস বা যেগুলো মিলেটস জাতীয় প্রোডাক্ট তারও লাড্ডু পাওয়া যায় সবই গুড় দিয়ে তৈরি আপনারা গ্রহণ করে দেখবেন অসাধারণ এবং যা খেলে আপনার শরীরে এনার্জি বাড়বে উপকার হবে কোনো ক্ষতি হবে না যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়